বাঁকুড়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর 70-এর বঙ্কু মাহাতো। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, দলের নেতা আইনজীবী বিলেশ্বর সিং, দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের উপস্থিতিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাতড়া থানায় বিক্ষোভ দেখান। বিজেপি নেতৃত্বের দাবি, মৃত বঙ্কু মাহাতো ওই এলাকায় তাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। বিগত লোকসভা নির্বাচনের পর থেকেই তাকে তৃণমূলের দুষ্কৃতীরা মেরে ফেলার হুমকি দিচ্ছিল। মৃতের ছেলেরা সনাতন মাহাতো নিজেদেরকে বিজেপির সক্রিয় কর্মী দাবি করে বলেন, এর আগেও তাদের উপর হামলা হয়েছিল। এবার সামান্য গাছকে ইস্যু করে রাজনৈতিক আক্রোশ মেটাতে বাবাকে খুন করেছে শাসক দলের লোকজন। এই ঘটনায় এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বাদল মাহাতো, প্রহ্লাদ মাহাতো, উত্তম মাহাতো, হারাধন মাহাতো, তারাপদ পাল, গোপাল পাল এবং সুখময় মাহাতোদের নামে তিনি খাতড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। গাছে ওটা কোনো আক্রোশ লয়, একটা সামান্য গাছের কত টাকা দাম, ওটা কোনো আক্রোশ লয়, কিন্তু আমাদের ওই তৃণমূল আমরা করিনি, ওইটা হচ্ছে মেন আক্রোশ। আমি বিজেপি পার্টি করি, আমাকেও একবার মারধর করা হয়েছিল গ্রামের ইয়া। এরা এতটাই বেশি মানে রক্ত পিপাসু হয়ে গেছে বর্তমান শাসক দল এবং তার হারমাদেরা, নিজেদের তোলাবাজি, নিজেদের দুর্নীতি, নিজেদের অপশাসন ঢাকা দেওয়ার জন্য বিজেপির কার্যকর্তাদের একেবারে হত্যা করতে কুণ্ঠাবোধ করছে।